স্তন বড় করা কিংবা ছোট করা, কালো দাগ দূর করা, পেনিসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য একই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ভেজাল ওষুধ তৈরি করছেন তারা, সে বিষয়ে আমি বিস্তারিত জানাচ্ছি। সাথে আছি আমি মাসুদ রানা জীবন। স্টারিকের সাথে বিভিন্ন ধরনের ক্যাফেইন ও ফ্লেভার যুক্ত করে তারা এই ধরনের যৌন উত্তেজক ক্রিম ও মেডিসিন তারা তৈরি করছেন। আমদানি নিষিদ্ধ হওয়ার সুবাদে ব্যবসায়ীরা কিন্তু এ ধরনের ওষুধগুলো তৈরি করছেন, যা খুবই রীতিমতো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। প্রসাধনীতে ভেজাল, খাদ্যে ভেজাল, সব জায়গাতে ভেজালের আঁকড়া বনে গেছেন। কৃত্রিম রং ফ্লেভার দিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের নারকেল তেল, ফলে নারীদের চুল উঠে যাওয়া সহ চর্মজনিত রোগে তারা ভুগছেন। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধ, যেটা আমদানি সম্পূর্ণ নিষেধ, অথচ ক্যাফেইন দিয়ে বিভিন্ন রং ফ্লেভার ও সিএমসি দিয়ে তারা এই ধরনের যৌন উত্তেজক ওষুধগুলো তৈরি করছেন। থেমেন এই শিশুদের জন্য তৈরি বিভিন্ন ধরনের লোশন, হেয়ার অয়েল, বেবি অয়েল, সব কিছুর মধ্যে ভেজাল যেন একটা রীতিমতো তাদের মধ্যে একটা আস্থা জন্মেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জনসন যে শ্যাম্পুগুলি আছে বা জনসন বেবি লোশন, এগুলোর মধ্যে তারা ভেজাল করছেন। শুধুমাত্র বিভিন্ন ধরনের কন্টেইনার ও স্টিকার লেবেল তারা নকল করে এই ধরনের ব্যবসা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। যৌনাঙ্গে চুলকানি, দাউত, দুর্গন্ধ ও ফাঙ্গাস ইনফেকশন দূর করার নামে বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম এনে তার সাথে ময়দা মিক্সড করে পরিমাণ বাড়াচ্ছে। আগামী পর্বে ভুয়া ডাক্তারদের নিয়ে একটি প্রতিবেদন থাকছে অনিয়মের রূপে একটি প্রতিবেদন, চলুন দেখে আসি। চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে হাটের লেবাররা। কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে সোয়ারিঘাট চকবাজারে যখন মাল প্রবেশকালে লেবারদের একটি সিন্ডিকেট সোয়ারিঘাট এলাকায় বসে থাকে কিছু চাঁদাবাজদের সাথে যোগ সাদসে এই চাঁদাবাজিটা করে থাকে। কেরানীগঞ্জ শীতপট্টি বরিশুর যে কোনো মাল মালামাল যখন পারাপার হয় সোয়ারিঘাট এলাকায় মাল প্রবেশ করার ফলেই এই লেবাররা আগে থেকেই ঘাটে বসে থাকা চাঁদাবাজদের জানিয়ে দেয়